সবাইকে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা আছে এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। আমরাও চাই না নতুন কোনো শেখ হাসিনা প্রতিষ্ঠিত হোক, আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এটাও জানেন যে আন্দোলন চলাকালীনও আন্দোলনকারী সকল অনেক দলের মধ্যে এটা হয়েছিল যে আন্দোলন নির্বাচনে আন্দোলনের পরে নির্বাচনের পূর্বেই যাতে আমরা আন্দোলনকারীদের নিয়ে সরকার গঠন করি, কিন্তু বিএনপি সেটাতে বিশ্বাস করে নাই। তাই আমরা বলতে চাই আজকের আন্দোলন সফল হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা বিএনপির পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা আমরা দিয়েছি। এটা এই কারণেই যে আমরা চাই একটি নির্বাচিত সরকার আসবে এবং সেই নির্বাচিত সরকার এসে দেশের যে সামগ্রিক যে সমস্যা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। সেই সমস্যার সমাধান কল্পে নির্বাচনের পরেও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন আন্দোলন অংশগ্রহণকারী সকল দলকে দিয়ে এই দেশকে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসের থেকে এই দেশকে উদ্ধারের করার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা নির্বাচনের পরেও ঐক্যবদ্ধ সরকার আমরা গঠন করতে চাই যাতে আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারি। তাই আমরা আশা করব আমাদের কারো মধ্যে কোনো যাতে বিভেদ সৃষ্টি না হয়। আমরা চাই গণতন্ত্রকে ফিরে আনতে, আমরা চাই মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে, আমরা চাই মানুষের অর্থনৈতিক যে লুট করেছে আওয়ামী সরকার সেই অর্থনৈতিক ব্যবস্থা আমরা তাদের মাঝে ফিরিয়ে দিতে চাই। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন শেয়ার প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে এই আওয়ামী সরকারের যারা লুটপাট করেছে, লুটপাট করে তাদের অর্থনীতি ধ্বংস করেছে, এমন অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলোতে সাধারণ মানুষ যে টাকা জমা দিয়েছে সেই টাকা পর্যন্ত তারা খেয়ে ফেলেছে, সেই টাকা ফেরত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা চাই এই সরকার অনতিবিলম্বে সেই লুটেরাদের হাত থেকে সেই টাকা উদ্ধার করে সেই ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আবার সুদৃঢ় করে গড়ে তুলবেন। আমরা চাই যে আজকে প্রধান উপদেষ্টা তার সারা বিশ্বব্যাপী, এই বাবা কথা বলো না, সারা বিশ্বব্যাপী তার একটি ভালো ভূমিকা আছে, তার ভালো একটি অবস্থান আছে। আমরা চাই যে নতুন কোনো ঋণ আমরা চাই না, আমরা চাই যে বিভিন্ন ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এশিয়ান ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন দাতা গোষ্ঠী যে টাকা দিয়েছে সেই টাকাগুলো আওয়ামী সরকার সব খেয়ে ফেলেছে। তাই আমরা বলবো যে আজকের প্রফেসর ইনু সাহেব তাদের সাথে আলাপ আলোচনা করে অন্তত বলতে পারেন যে অন্তত আমার 2 থেকে 5 বছরের জন্য আমাদের সেই ঋণের সুদ মকুব করা হোক এবং আমাদের অর্থনীতিকে সচল করার জন্য তাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার সেই সহযোগিতাটুকু আমরা চাই।